ভাই ধরো ওদিকে ধরো ওদিকে ওদিকে কোন প্রেক্ষিতে আদালত পিছিয়েছে এবং কি বলে দেবেন? আমরা ডক্টর সাবিনার পক্ষে দুইটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। আজকে যেহেতু চার্জ ফ্রেমের জন্য ছিল, আমরা একটা সময় চেয়েছি যে যেহেতু এই মামলার সাবিনার এফআইআরে সাবিনারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সাবিনারের বিরুদ্ধে মূল অভিযোগটা আসছে হলো চার্জশিট এবং 164 যেটা বলেছে, তো চার্জশিট এবং 164 এই ডকুমেন্ট এখন পর্যন্ত আমরা হাতে পাইনি। তো যেহেতু এই ডকুমেন্টটাই মূল ভিত্তি, তো আমরা আদালতকে বলেছি যে এই ডকুমেন্ট আমরা না পাওয়া পর্যন্ত আমাদের একটা সময় দেবে। তো আদালত বিষয়টা সন্তুষ্ট হয়েছেন, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদেরকে আগামী 28 তারিখ পর্যন্ত চার্জ শুনানির জন্য একটা সময় দিয়েছেন। আর আমরা আরেকটা অ্যাপ্লিকেশান দিয়েছিলাম, সেটা হলো জামিনের জন্য একটা অ্যাপ্লিকেশান দিয়েছিলাম। জামিনের জন্য অ্যাপ্লিকেশানে সেটাও আদালত আমরা আমাদের সাবমিশন দিয়েছিলাম, আদালত নামঞ্জুর করেছেন। নামঞ্জুর করে আমাদের সাবমিশনের যে মূল ভিত্তি ছিল সেটা আমরা আবারও বলেছি, কারণ আমরা এখানে দেখেছি বিজ্ঞপ্তি সাহেব উনি ওনার বক্তব্যে আবারও বলেছেন সাবিনা এখানে চেয়ারম্যান, তো আমরা সেটা বলেছি যে না, চেয়ারম্যান বললেই তো আর হবে না, কারণ যেহেতু এটা আইনগত একটা সত্তা, কোম্পানি একটা আইনগত সত্তা, কোম্পানির আইনগত ভিত্তি হলো কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টস অফ অ্যাসোসিয়েশন, তো সেইটা এখন পর্যন্ত তারা সাবমিট করতে পারেনি, এখানে সাবমিট করতে পারেনি, যেহেতু তারা সাবমিট ব্যাকগ্রাউন্ডে জামিন দেয়নি। হ্যাঁ, তো আমরা এটা আদালতকে বলেছি, পরবর্তীতে আদালত শুনেছেন সব কিছুই শুনানোর আদালত নাম হতে পেরেছে। কারণটা স্পষ্টভাবে আদালত বলেনি, আদালত শুধু বিজ্ঞ আদালত শুধু আমাদেরকে বলেছেন যে সময় আবেদন মঞ্জুর আর জামিনের আবেদন সেটা না মঞ্জুর। যাবো যাবো চেয়ারম্যান সাবিনা চৌধুরী, তার হাজবেন্ড আরিফ চৌধুরী সহ মোট 8 জনের আজকে মাননীয় আদালতে তাদের চার শুনানির জন্য দিন ধার্য ছিল, কিন্তু আসামি পক্ষ তারা সময় দরখাস্ত দিয়েছে যে যেহেতু তারা নকল দরখাস্ত পায়নি এই জন্য সময় চেয়েছে, আদালত সেটা মঞ্জুর করেছে এবং 8 জন আসামির পক্ষে তারা আজকে জামিন চেয়েছে, প্রত্যেকে জামিন চেয়েছে। আমরা আদালতকে বলেছি যেহেতু জেকেজি একটি যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে জাল জালিজি করে তারা মানুষকে ভুয়া রিপোর্ট দিয়ে তারা অনেক টাকা পয়সা নিয়ে সেটা আত্মসাত করেছে, এবং প্রত্যেকে এখানে জেকেজি যাদের যে এজারের 2 জনের নাম ছিল, পরবর্তীতে মামলা যখন ইনভেস্টিগেশন হয় চার্জশিটে কিন্তু 8 জনের নাম এসছে, এখানে প্রত্যেকে তার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে, তার কে কী করেছে সব আছে, এবং প্রত্যেকে জেকেজি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারী। আচ্ছা, আমরা বলেছি যে এরা প্রত্যেকের যোগ সাদস করে এই ধরনের অপকর্ম তারা করেছে, ভুয়া রিপোর্ট তৈরি করেছে এবং মানুষের কাছে টাকা পয়সা নিয়ে তারা আত্মসাত করেছে। আমরা এটি আদালতকে বলেছি এবং আমরা আদালতকে বিরুদ্ধে সক্ষম হয়েছি যে এটা একটা ঘৃণ্য অপরাধ এবং এটা অজামিনযোগ্য, এবং যে অপরাধ তারা করেছে এটা মানুষের জীবন নিয়ে তারা করেছে, অর্থাৎ তারা জামিন ব্যবহার করেন না। আর এখানে কয়েকজন তারা ডিসচার্জ পিটিশনও দিয়েছিল, সেটা শুনানি হয়নি, সেটা পরবর্তীতে তারা শুনানি হবে। আমি মনে করি যে আজকে যে শুনানি তারা জামিনের পক্ষে তারা শুনানি করেছে, তারা বলেছে তাদের স্পেসিফিক এলিগেশন, কিন্তু আমি জোর দিয়ে বলেছি তাদের প্রত্যেকের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে এবং প্রত্যেকেই এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে।
চার শুনানির জন্য ছিল, চার শুনানিতে তারা সময় চেয়েছে যে তারা কাগজপত্র সার্টিফিকেট কবিতার পায়নি, আদালত শুনে সেটা সন্তুষ্ট তাদের সময় মঞ্জুর করেছে আগামী 28 তারিখে চার শুনানির জন্য দিন ধার্য করা আছে। আর এখানে 8 জন আসামির জন্য তারা প্রত্যেকেই তারা জামিন চেয়েছিল, জামিন নামঞ্জুর হয়েছে। যেহেতু তারা 2000 এবং অন্যান্য জব্দ তালিকা এই সঙ্গে তারা সার্টিফিকেট তারা পায়নি, এগুলো না পেলে তারা মামলা শুনানি করতে পারবে। এই প্লেটে তারা নিয়েছে, আদালত সময় দিয়েছে 20 তারিখ পর্যন্ত, 20 তারিখের মধ্যে তারা কাগজপত্র সার্টিফিকেট উঠাবে, অনুকূল 20 তারিখে আমরা যথারীতি শুনানি করব। ভাই বুন্দা ধরেন, বুন্দা ধরেন, বুন্দা ভাই কে সাকিব।